এই মাত্র 1 ইঞ্চি জায়গা, নখের অগ্রভাগের সঙ্গে কারো অগ্রভাগের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউয়্যা বানানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নখের অগ্রভাগকেও স্বতন্ত্র করে সৃষ্টি করেছে, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্ট মিলবে না। এই যে নখটা উঁচু করে ধরে আছি, এটা একমাত্র আব্দুল্লাল আমিনের নখ, নখ শাহাদত আঙ্গুলি। এই আঙ্গুলিটার সঙ্গে শুধু আপনারা নন, শুধু বাংলাদেশ নন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ, যত মানুষ পৃথিবীতে এসেছে আদম থেকে শুরু করে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন নখের সঙ্গেই নখের কোনো মিল হবে না। জোরকান সুবহানাল্লাহ। জি আল্লাহ সামান্য নখের ফিঙ্গার প্রিন্টকেও এত পৃথক করে সৃষ্টি করতে পারেন, তিনি কি আমার বিচার করতে পারেন না? আসতে বলবেন না পারেন না? বিচার দিবসের মালিক কে? আমার বিচারের জন্য কে যথেষ্ট? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই বিচার হবে কি নিয়া? সেই বিচার হবে কি নিয়া? বিচারে কি কি বিচার তিনি করবেন, সেই বিচারগুলো কি কি বিষয় হবে, সব আল্লাহ পাকের মধ্যে শুধু বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। শুধু নামাজ নিয়ে প্রশ্ন হবে তা কিন্তু নয়, আমার জীবনটার গোটা জিন্দেগিটা আমি কোথায় কোন কাজে কিভাবে খরচ করলাম, সব প্রশ্নের জবাব দেবার সময় সামনে আসে না নাই বলেন? লা তাযুলু কদমা ইবনা আদম হাত্তা ইউসাল আন খামসিন, কোন আদম সন্তান কিয়ামতের দিন একটা কদমের সামনে ফেলতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টি প্রশ্নের জবাব? 5টা। 1 নম্বর হলো ওয়ান শাবাবিহি, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বুড়াকালে তো নামাজ পড়ে, আমার কথা কি বুঝতেছেন? বুড়াকালে নামাজ পড়ে না পড়ে করবে কি বলেন? বুড়িও সহ্য করে না, কেউ পাত্তাও দেয় না, কোমরও নড়ে না, দুষ্টুমি করবে সে বয়সও নাই, এমন কি করবে? বুড়ো এখন কোমর যখন চলেই না, মসজিদে যায় সিট হয়ে পড়ে থাকে। আমি আবার বলতেছি না যে বুড়া বয়সে নামাজ পড়া বাদ দিবেন, তা না, নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, রাসূলকে দিয়ে বলাচ্ছেন সে তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে কেউ ফেলতে পারবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান, সব বিচার সেদিন তিনি করবেন, কিন্তু সেই দিনও কিছু কিছু গোলাম মিথ্যা কথা বলা শুরু করে দেবে, খারাপ কাজ করে গেছে দুনিয়াতে, সেই দিন বলবে না আমি খারাপ কাজটা করি নাই, মিথ্যা যার অভ্যাস সে কি মিথ্যা ছাড়তে পারে নাকি? সেই দিন আল্লাহ কি করবেন? আল্লাহ বলবেন, আল্লাহ পাক সোজা সবটা তাদের ব্যাপারে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে আমি মোহর মেরে দিলাম তোমার মুখ বরাবর, মুখ বন্ধ হয়ে যাবে, সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা, তোমার এই ক্ষমতা বলে, তোমার এই কলমের জোরে কোন আলেমের বিরুদ্ধে তুমি মুক্তি না দিয়া মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে ফাঁসির রায় দিয়েছ। আস্তে কবেন না জোরে, কোন ঠিক কিনা? তোমার এই পায়ের জোরে, তোমার দাপটে কোন বাড়িতে আগুন ধরায় দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছ, মানুষকে ঘর সারা করে দিয়েছ, মামলা হামলা দিয়া মানুষকে তুমি জুলুমের ভিতরে ফেলে দিয়েছ, মজলুম বানিয়েছ। সেই দিন সব কিছুর সাক্ষ্য দিয়ে দেবে তোমার হাত, তোমার পা, সেই দিন কোনো মিথ্যার সুযোগ পাবে না, সব জবাব সেই দিন পেয়ে যাবে। আল্লাহ সেদিন সব বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে তুমি তোমার আমলনামা নিজে পাঠ করে নাও, আজকের বিচারের জন্য কেউ যথেষ্ট নয়, তুমি বান্দা নিজেই যথেষ্ট, তোমার বিচার তোমাকে করতে হবে। আমার বন্ধুগণ, সেদিন কোনো কিছু বান্দার থেকে আড়াল হবে নাকি?
তবে হ্যাঁ একটা রহমত আল্লাহ পাক করবেন, মাঝে মাঝে হতাশ হয়ে যাই আবার আশার আলো খুঁজে পাই, সেই দিন কি করবেন কিয়ামতের দিন হাশরের ময়দানে কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ পাক আড়ালে নিয়ে যাবেন। সহি হাদিস এসেছে, আড়ালে নিয়ে গিয়ে আস্তে করে বলবেন, বান্দারে তুই তো দুনিয়ার জিন্দেগিতেই অন্যায় কাজটা করেছিলি, আমি কি তা প্রকাশ করেছি নাকি প্রকাশ করেন নাই? আল্লাহ বলবেন দুনিয়াতেও যত প্রকাশ করি নাই, আজকে প্রকাশ না করে তোকে আমি জান্নাত দিয়া দিলাম। এটা কার রহমত? আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। এটা ব্যতিক্রম, কিন্তু বিচার হবে পুঙ্খানুপুঙ্খ। বিচার করবেন কে? আসতে কবেন না, বিচার করবেন কে? সম্মানিত ভাইয়েরা, সেই বিচারের দিন প্রত্যেকের সম্মুখীন হতে হবে, বিচারালয়ে হাজির হতে হবে। সেদিন আমার আল্লাহর রূপ হবে জব্বার কাহার, কঠিন থেকে কঠিন তর তিনি হয়ে যাবেন। সেদিন কেউ তার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। আমার আল্লাহ পাক সেদিন কারোর প্রতি অবিচার করবেন না, যার যে চাওয়া যার যে পাওয়া সেটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহর বিচার কি কখনো পক্ষপাতিত্ব নিয়ে হবে? পক্ষপাত নিয়ে হবে না। আল্লাহ নিজেই বলছেন, যে বান্দা অনু পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, অনু পরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজ করলো তাও সেদিন সে দেখতে পাবে, সব বিচারে তার হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকিমুল ওয়াজন বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করো, ওজনকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়ার ওজন সঠিক হলে জান্নাতে যাওয়ার ওজন তোমার সঠিক হয়ে যাবে। ওজন সঠিক করতে বলছেন কে? আসতে বলবেন না কে? আমার দুনিয়ার বাটখারা ভেজাল কিয়ামতের দিন আমার ওজনটাও এলোমেলো হয়ে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে। এজন্য ওজন সঠিক করার দরকার আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি জাহান্নামে না যেতে চাই তাহলে জাহান্নামে যারা যাবে সেই কাজ কি আমাদের কি করা যাবে? সেই কাজ কি করা যাবে? আমি যেটা আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে, জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণগুলো কি, আল্লাহ পাক এখানে তার চিত্র তুলে ধরেছেন। সবাইকে শুনতে রাজি আছেন? এখন মোটামুটি অর্ধেক ফিল আপ হয়েছে, এখন একটু চেহারাটা দেখার মতো, মাহফিলের পরিবেশটা একটু দেখার মতো একটা চিত্র ফুটে উঠেছে। আমি এরপরে একটু বলবো, আর মনে হয় 10 মিনিটের মধ্যে এটা ফিল আপ হয়ে যাবে। আমি চাচ্ছি যে একটু আমার দিকে চেপে আসেন, চেপে আসলে আর নড়াচড়া করতে হবে না, বাস সবাই পিছিয়ে পিছিয়ে বসে যাবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। একটু আমার দিকে আসেন তো সবাই, জিকির করতে করতে। জিকির করুন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা না বলে আমরা আল্লাহর নামটা নেই, জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি করে একটু চেপে আসুন যেন আর নড়াচড়া না করা লাগে। জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সুন্দর আয়োজন, সুন্দর পরিবেশ, কত সুন্দর মিষ্টি বিকেলে সুন্দর গাছের নিচে বসে আমরা। এটা একটা মুসাল্লা, কিন্তু এটা এটা একটা সেজদার জায়গা, ঈদগাহ না? এটা ঈদগাহ মাঠে আমরা বসে আছি, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা আমরা বসে আছি। তো আমরা আজকে একটা মেসেজ নিয়ে যাব বাড়িতে, সেটা হলো জাহান্নামে যদি না যেতে চাই, জাহান্নামীরা যা করবে আমরা তার সোজা করব না উল্টা করব? ওরা যা করবে আমরা তার সোজা করবো না উল্টা করব? উল্টা করব। তাহলে জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাক সে চিত্র তুলে ধরেছেন মোটামুটি। এখানে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার চারটা কারণ তুলে ধরেছেন। কয়টা কারণ আসতে কবেন না? কয়টা কারণ? চারটা কারণ। আর যে সুরাতে আল্লাহ পাক এটা বলেছেন সেই সুরার নাম হলো সুরাতুল মুদাসির। সুরাতুল মুদাসির, মুদাসির মানে হলো চাদর আবৃত ব্যক্তি, বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি। এখন বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি বলতে এখানে যাকে বোঝানো হয়েছে তিনি অন্য কেউ নন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম কি মুদাসির না মুহাম্মদ? মুদাসির না মুহাম্মদ? ইসমুহু আহমদ, আহমদ আই মুহাম্মদ তার নাম। কিন্তু আল্লাহ পাক এখানে তাকে কেন মুদাসির বলে ডাকলেন? আল্লাহ পাক তাকে কখনো কোথাও নাম ধরে একবারও ডাক দেননি। আমার ধরুন একজন স্যার আছেন, আমি যদি স্যারকে নাম ধরে ডাকি এটা কি আমার আদবি হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হয়ে যাবে। সম্বোধন করতে গেলে তাকে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে ডাকা উচিত, উস্তাদ, হুজুর, মোহতারাম, অথবা এরকম স্যার, এরকম বলে সম্বোধন করে তাকে ডাকতে হবে। যদি নাম ধরে ডাকি এটা হয়তো ডাকা যাবে কিন্তু আদবের খেলাফ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে এত বড় মর্যাদার অধিকারী হওয়ার পরে আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে কোথাও ডাকেননি। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলবেন না? জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়েছেন? আস্তে বলবেন না? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীর সম্মান আল্লাহ কত দিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আবার ডাক দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ডাক দিয়েছেন মুসা আলাইহিস সালামকে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল নবীকে হরফে নেদা প্রয়োগ করে ডাক দিলেন, সম্বোধন সূচক শব্দ বলে নাম ধরে ডাক দিলেন, কিন্তু আমার নবীকে কোরআন যাকে দেওয়া হলো তাকে একটাবার ডাকা হলো না নাম ধরে, ডাক দেওয়া হয়েছে কেমন করে দেখুন। আমার নবীকে বলা হলো ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম। হে নবী, হে সম্মানিত নবী, আল্লাহ পাক কত সুন্দর করে সম্বোধন করলেন। নবী বললেন, মুহাম্মদ বললেন না, আবার অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনার কাছে যা পাঠানো হয়েছে তা আপনি সবার কাছে পৌঁছায় দেন। হে নবী বললেন, হে রাসূল বললেন, কিন্তু হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কোথাও বললেন না। আল্লাহ পাক রাসূলের নাম একবার নিয়েছেন কিন্তু সাথে সাথে তার গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ
রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আরেক জায়গায় মহান রাব্বুল আলামিন তার রাসূলকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আরে সেই রাসূলকে যারা আজকের সমাজে আমার দেশের মাটিতে বসে যারা গাল বন্ধ করে কটুক্তি করে তাদের সঙ্গে কি আমাদের সম্পর্ক থাকতে পারে নাকি? আসতে বলবেন না পারে নাকি? আমার দেশে সবার বিচার হলো, রসুলকে যে গালি দিল তার কিন্তু বিচার, তার বিচার হয়েছে? এত দ্রুত ট্রাইব্যুনাল গঠন হলো, এত কিছু প্ল্যান করা হলো, পরিকল্পনা করা হলো, কিন্তু আমাদের দাবি হলো এই মাহে রবিউল আউয়াল মাসে, এই মাসেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে আমাদের প্রাণের দাবি। রাসূলকে পর্যন্ত যারা গালি দিয়েছে সে যে দলেরই হোক না কেন, সে আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। আসতে কবেন না জোরে কন, ঠিক কিনা? রাসূলকে যে গালি দিল সে আমার আপন ভাই হলেও আমার সাথে তার সম্পর্ক, আসতে বলবেন না সম্পর্ক নাই, কোন সম্পর্ক রাখা যাবে না। আমি মরে যাওয়ার পরেই দুনিয়াতে তো লাগবেই রাসূলকে, রসুল ছাড়া কোন উপায় আছে? আসতে বলবেন না আছে? আমার রসুল বলেন, সাহাবীরা তাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও তিন জায়গার যে কোনো এক জায়গায় পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তিনটি জায়গার কোন কোন জায়গায় একটু আমারে জানায় দেন, আমাদের বুঝায় দেন। রসুল বললেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা আমাকে এক নম্বর খুঁজবে হলো, আমার জন্য তোমরা তালাশ করবে হলো মিজানের পাল্লার কাছাকাছি, মিজানের পাল্লাতে যদি না পাও আমাকে দুই নম্বর খুঁজবে হলো, অবশ্যই তোমরা পেয়ে যাবে পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পেয়ে যাও আমার সাহাবীরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারের কাছাকাছি। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া, সেই জায়গা থেকে আমি জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নেব, তোমাকে আমার বরকতি হাতে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? আসতে বলবেন না উপায় আছে? রসুলকে যারা কটুক্তি করেছ, রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছ, তারা এখনো যারা বাংলার মাটিতে অবস্থান করছে, আমাদের দাবি হলো সবার আগে এদের ফাঁসি নিশ্চিত করে এদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের খাদ্য বানায় দুনিয়া থেকে বিদায় করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের আদর্শ কেউ না, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু সাহিত্যিককে প্রশ্ন করা হলে উত্তর দেয় আপনার প্রেরণাকে, আপনার প্রিয় ব্যক্তিত্বকে, কে রবি ঠাকুর আছে না, আছে না তো ওর জানাজা কোন ঠাকুর দেওয়া দরকার? আসতে কবেন না জোরে কন, ঠিক কিনা? তোমার প্রিয় সাহিত্যিককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমার মুখ থেকে এই জাতীয় মন্তব্য বের হওয়া উচিত নয় তুমি মুসলমান। আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দেশের মুসলমান কয়েকটা ভোট পাওয়ার জন্য
মা দুর্গার প্রশংসা করে। কয়েকটা ভোট তালাশ করেন, ভোট নেওয়ার জন্য বলেন মা দুর্গা গজে চড়েছেন, ফসলে উন্নতি হয়েছে। আবার ফতুয়া মারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। সম্মানিত ভাইরা, ধর্মের ব্যবসায় আমরা চ্যাম্পিয়ন নই, ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসায় চ্যাম্পিয়ন তারাই যারা ক্ষমতা আসার আগে সুন্দর করে তসবি আর জায়নামাজ নেশনগরের দ্বারে দ্বারে যায়, আর নির্বাচন যখন চলে যায় সেই সময় তারা মদের নাইট ক্লাবে গিয়ে মদ খায় আর মহিলা নাচায়। এরকম নেতা আমার দেশে আছে না? ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ছিল কই এতক্ষণ? হ্যাঁ, সময় মতো আসে না, এই তো কেবল আমি মজা পাচ্ছি। আমি ভাবতেছি মনে মনে, আল্লাহ আমার কি আজকে কি একটা ভিন্ন রেকর্ড হবে নাকি? লোক কই? ও আচ্ছা, ও আচ্ছা, না না, সব দিনকার একরকম হয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমরা সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই জান্নাত যেতে চায়? কার মুরিদ হব? আমাদের মূল যিনি গাইড তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু মুরিদ বলে আমার তো নামাজ পড়া লাগে না, কেন? কামার পিসাব বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আমার পিসাব একটা নৌকা নামবেন, সেই নৌকার হাল ধরবেন তিনি, পাল তুলবেন তিনি, বাস আমরা তার প্যাসেঞ্জার হব, এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবেন। যা তুই জাহান্নামে, কেগুলো আছে না নাই বলেন? তেগুলো আছে না নাই? আছে। ওদের আবার মুরিদ মহিলাও হয়, মহিলা মুরিদ আবার গোসল করে দেয় পিসাবকে, এদের পাইলে পরে বুঝলেন এই কাঁঠাল গাছের সঙ্গে বাঁধবেন। আমার কথা কি বুঝতেছেন? এগুলো কাঁঠাল গাছ না, আম গাছের সঙ্গে বাইন্ডে পিটাবেন, যখন বলবে ভুল হয়ে গেছে, কে ভুল করলি কেন? সম্মানিত ভাইয়েরা, এদের মাথায় দেখবেন কিছু জট থাকে, আছে না? মাথার চুল বড় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি বড় রাখতেন। এটা শুধু রসুলের সুন্নত না, সুন্নতুল আম্বিয়া, সকল নবীর সুন্নত এটা। কোন নবী ছোট চুলওয়ালা ছিলেন না, সব ঝাঁকড়ানো চুল, আধুনিকতা যাকে বলে। সুবহানাল্লাহ, দেখেন না এখনকার ছেলে পেলে চুল বড় বড় থাকে, কিন্তু চুলের মোশনটা আবার আলাদা, মাস এই দিকে চুল নাই মাসকান দিয়া আসলে এরকম আছে না? কি যে ডিজাইন, ঘোড়া ডিজাইন না, ঘোড়া কাঠেই। আবার দেখি একটা ছেলে দেখি এইদিকে কোনো দিকে চুল নাই মাসকানে চুল, বললাম এটা কি মডেল? কিছু বাটি কাটিং, বাটি শার্ট, কে বাটি শার্ট কেন? বাটি থুইয়া কাটা হয়, বাটি থুইয়া কাটা হয়, কত যে ডিজাইন আল্লাহ জানে। কিন্তু আমার চুল, তিনি চুল রাখতেন, চুল ছেড়ে দিতেন, তিনটা সিস্টেমে চুল রাখা যায়, ঘাড় পর্যন্ত চলে আসতো মাঝে মাঝে, আবার কানের লতি পর্যন্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু চুল কি এলোমেলো ছিল না? মাহে রবিউল আউয়াল মাস তো কিছু রসুলের জীবন থেকে তো কিছু কথা বলা দরকার, এই মাসের দাবি না এটা, এই মাসের দাবি এটা। আমার নবীজির মাথার চুলগুলো ঝাঁকড়ানো ছিল, কোকড়ানো ছিল, হালকা কোকড়ানো। রসুলের মাথার চুলটা ছিল কালো। এদেশের মানুষের চুল কি? আমেরিকার, আমেরিকার কি? লাল। আমার নবীর মাথার চুল ছিল কালো, আমার রসুলের চোখের মণি ছিল কালো। এদেশের মানুষের চোখের মণি কি? আমেরিকার বিড়াল, বিড়াল চোখ, সাদা চোখ। আচ্ছা, তাহলে মিলতেছে কিনা আমাদের সাথে? মিলতেছে। আমার নবী যে বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এদেশের মানুষ লম্বা না খাটো? লম্বাও না খাটোও না। রসুল বেশি ফর্সাও ছিলেন না, কালোও ছিলেন না। এদেশের মানুষ কি কালো না ফর্সা? কালো না ফর্সাও না। সুবহানাল্লাহ, বলুন, সব মিলে গেছে। তাহলে আমার নবীর চুলের সঙ্গে মিলে গেল, নবজির চোখের সঙ্গে মিলে গেল, নবজির চামড়ার সঙ্গে মিলে গেল, নবজির হাইটের সঙ্গে মিলে গেল। কিন্তু আসল যে মিল দরকার সেটা হলো চরিত্রের কোনো মিল নাই।
আসতে কবেন না জোরে কোন ঠিক কিনা মিল আছে মিল নাই সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল এই তো সেপ্টেম্বরে তো সাউথ কোরিয়ার একটা প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে ফিরে আসার পথে একটা মার্কেটে ঢুকলাম মার্কেটে ঢুকে একটা জিনিস কেনাকাটি করতে করতে হঠাৎ করে আমার একটা দামি সেট মোবাইল ওখানে ফেলে রেখে চলে আসছে চার পাঁচ ঘন্টা পর মনে হয়েছে আমার দৌড় মেরে যায় দেখি যেখানে মোবাইল সেখানে আছে কেউ নাই নাই আমার দেশে তো এরকমই নাকি আমার দেশে এরকম আমরা কোথায় আছি আমরা এমন একটা সমাজে বসবাস করি সাইকেল নিয়ে বাজারে গেছি সাইকেল শুধু থুইয়া ওইদিকে তাকাইছে এইদিকে সাইকেল নাই কি ঠিক কি না কোন মসজিদে যাব নামাজ পড়তে আমি আগে না জুতা আগে বসেন আমি আগে না জুতা আগে জুতা আগে তাও জুতা যদি নতুন হয় নামাজ হওয়া কঠিন সেই নতুন জুতা যদি সামনে না থুইয়া যদি অ্যাঙ্গেলে থুয়ে দিই সেজদার দিকে নজর না যায় অ্যাঙ্গেলিং নজর যায় জুতা আছে তো জুতা আছে তো এই টেনশনে আমার নামাজটা পাড়ি হয়ে যায় কোরিয়ানরা আমার দেশে রাস্তার কাজ করে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন রোডের কাজগুলো কোরিয়ানরা করে আশির দশকের কথা বলছি আমি আশির দশকে যখন এই রংপুর টু ঢাকার মহাসড়ক যখন তারা বানায় ওই সময় রাস্তার কাজ করতে গিয়ে তারা রাতের বেলা কাজ যে চলতেছে সেজন্য তারা বাতি জ্বালাতো হারকিন জ্বালায় রাখতো হয়তো ধরেন 200 গজ 300 গজ পর পর একটা হারকিন জ্বালায় রাখতো যে নিশান যে এখানে কাজ হচ্ছে সাবধানে চলাচল করতে হবে তো গোটা রাত এটা তারা জ্বালায় রাখতো হঠাৎ করে এক রাতে দেখে পাঁচ ছয়টা হারিকেন নাই কোরিয়ান ভাবছে মনে হয় খুব জরুরির জন্য নিয়ে গেছে আবার দিয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন নিয়ে গেছে আবার মনে হয় দিয়ে যাবে দুই দিন তিন দিন চলে গেল যাওয়ার পর কোনো খবর নাই তো কোরিয়ান ভদ্রলোক একজন আমার দেশের একটা লোককে ডাক দিয়ে বলছে ভাই মানুষ মানুষের জন্য প্রয়োজন হতে পারে একটা জিনিস নিয়ে গেছে ভালো কথা পাঁচ ছয়টা হারকিন আমার তো রাস্তার কাজ চলতেছে তো হারকিন গুলো নিয়ে গেছে কাজ কি এখনো শেষ হয় নাই আমার কি কথা বুঝতেছেন কাজ কি এখনো শেষ হয় নাই তো বাংলাদেশি লোকটা বলতেছে আপনি কি বলতে চাচ্ছেন হারকিন নিয়ে গেছে হারকিন কোন দিন দিয়ে যাবে তো বলতেছে আপনি কোন দেশে আছেন কোরিয়া না বাংলাদেশ কে বাংলাদেশ তো কোরিয়ার বিষয়টা তো আলাদা আমার দেশ তো অন্যরকম এই দেশে কোনো জিনিস নিয়ে গেলে আর ফেরত আসে না আমার কথা কি বুঝতেছেন ভাই আমরা কোথায় আছি আমরা আসি কোথায় আমাদের চরিত্র কোথায় আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড আছে আসতে বলবেন না আছে রসুল কখনো আট চোখেও তাকাতেন না আমরা অনেকে আট চোখে তাকাই না এরকম মুখ থাকে এইদিকে এরকম তাকাই এরকম তাকাই না তাকাই এরকম চেরা চোখে রসুল কখনো তাকাননি সুবহানাল্লাহ বলে নবজিদ কারো দিকে তাকাতেন আর চোখে তাকাতেন না কারণ আর চোখে একজন ভালো মানুষ তাকাতে পারে না রসুল তাকাতেন সোজা মুখটা ঘুরে ঘাড় ঘুরে তাকাতেন এত সরল ছিলেন তিনি জীবনে কৌতুক করেও মিথ্যা কথা বলেন নাই তবে মজা করেছেন আনন্দ করেছেন চিত্ত বিনোদন করেছেন আমার রসুল যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মিশে যেতেন তখন তিনি বাচ্চা মানুষ হয়ে যেতেন আবার যখন স্ত্রী মাঝি চলে যেতেন তখন তিনি একজন সুন্দর স্বামী হয়ে যেতেন আবার যখন নানা নাতির সঙ্গে দেখা করতে যেতেন তখন তিনি সুন্দর নানা হয়ে যেতেন আবার যখন যুদ্ধের ময়দানে যখন দাঁড়াতেন সেই সময় তিনি সমর নায়ক হয়ে যেতেন এমন কোন মডেল নেই এমন কোন চরিত্র নাই জাল্লা পাক আমার রসুলকে দান করেন নাই জোরে কল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজি মজাও করতেন কৌতুক করতেন একদিন একজন মহিলাকে কালো মহিলাকে দেখে বললেন এই কালো মহিলা কখনো জান্নাত পাবে না মহিলা কাঁদতে কাঁদতে মরে যায় অস্থির হয়ে যাচ্ছেন মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাচ্ছেন আমার রসুল বললেন মহিলা তুমি কাঁদো কেন মহিলা বলতেছেন হে রসুল আপনার মুখ থেকে বের হয়েছে আমি জাহান্নামে জান্নাত পাবো না রসুল মুস্কে হাসি মেরে বললেন মহিলা কান্দো না তুমি জান্নাত পাবা কিন্তু কালো চেহারা নিয়ে না তুমি জান্নাত পাবে চাঁদনি রাতের উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাত পাবে একজন বৃদ্ধা মহিলাকে দেখে বললেন বৃদ্ধা মহিলা কখনো জান্নাত পাবে না
বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেলেন। রাসূল বললেন, বুড়িমা কাঁদো কেন তুমি? মহিলা বলতেছেন, বুড়িমা বলতেছেন, আপনার মুখ থেকে বের হয়েছে আপনার জবান তো সত্য জবান, আমি জাহান্নামে চলে যাব। রাসূল বলেন, ও বুড়ি, কে বলেছে তুমি জান্নাত পাবে না? জান্নাত পাবে কিন্তু বুড়ি হয়ে না, ষোড়শি হয়ে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি মজাও করতেন। নবীজি একদিন খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, একই প্লেটে বসেছেন, একই ডিশের মধ্যে বসেছেন, সবাই কিনে রাসূল খেজুর খাচ্ছেন। আমার রাসূল খেজুর খান, আর বিচিগুলো আটিগুলো সামনে জামাই বসে জামাই আলীর সামনে রেখে দেন। আমার রাসূল খেজুর খান, বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। আমার নবজির খেজুর খাওয়া শেষ হয়ে গেল, সবাই খেজুর খাওয়া শেষ করলেন। রাসূল মজা করে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, দেখো আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজির কথার জবাবে হযরত আলী বললেন, ভাইরা আমার, রাসূল যে মন্তব্য করেছেন এটা 100% সত্য, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, শ্রেষ্ঠ একজন বীর বিজয়ী মুক্তিযোদ্ধা, আমি একজন বিজয়ী যোদ্ধা, আমি একজন মুজাহিদ, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রাসূল, আমরা যেমন করে খেজুর খেয়েছি তেমন করে রাসূল এতক্ষণ ধরে খেজুর খান নাই, আমরা সবাই খেজুর খেয়েছি আটি ছাড়া বিচি ছাড়া, শুধু গোশতগুলো খেয়ে নিয়েছি, আর রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সবগুলো আটি শুদ্ধা। হযরত আলী বললেন, তিনি যে বিচি সহ যে খেজুর গুলো খেয়েছেন তার বড় প্রমাণ হলো তার সামনে একটা আটিও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল কিন্তু হাসি খুশি মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, হাসি খুশি থাকতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন এত সময় দিতেন, সব খেলাধুলা ছেড়ে দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর সঙ্গে খেলাধুলা শুরু করে দিত। আমার রাসূল ছোট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন। নবীজি জুমার খুতবা দেন, জুমার খুতবা দেওয়ার অবস্থায় আমার নবীজির কোলে যারা টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব নবীর সামনে আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না, লম্বা জুব্বা, এত লম্বা জুব্বা পরছেন যে জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যান। রাসূল অবলোকন করলেন, দেখতে পেলেন ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে কোলের মধ্যে করে প্রথম কাতারে বসায় দিলেন। আমার নবীজি ছোট্ট বাচ্চাদের খুব প্রিয় বাজন ছিলেন, আবার বউদের সঙ্গে যখন মিশে যেতেন খুব মিশে যেতেন, আমার রাসূল খুব মজা করতেন তাদের সাথে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘ প্রায় 40 থেকে 45 বছরের ছোট ছিলাম, কিন্তু রাসূল আমাকে যে প্রেম উপহার দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এমন উপহার আমি কারো কাছ থেকে পাই নাই। হযরত আয়েশা বলেন, আমার রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আমার হক আদায় করতে কখনো ভুলতেন না। আমার নবীজি একদিন বসে আছেন দুই স্ত্রীর সামনে, দুই স্ত্রীর সামনে বসে থেকে খুব কোমল ভদ্র বিনম্র আচরণ রাসূল ছিলেন, বসে থেকে দুজনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে একজন স্ত্রী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আপনি আমাকে একটু কম দেন, ওকে একটু বেশি দেন। রাসূল বলেন, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি তো বিশ্ব নবী, আমি ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে এসেছি, আমি দুজনকে সমান দিয়েছি। স্ত্রী বলছেন, ইয়া রাসূলাল্লাহি, না আপনি আমাকে সমান দেননি, ওকে বেশি দিয়েছেন, না আমি সমান দিয়েছি, না আমি বেশি, আপনি বেশি দিয়েছেন, না আমি সমান দিয়েছি। রাসূল মনে মনে চিন্তা করলেন, মেয়েরা তো বাঁকা হাড়ে তৈরি, যা বলে বলুক, আমি এখন সুপ। আল্লাহ আকবার বলবেন। আমার নবীজি কোনো পাল্টা জবাব দিলেন না, মাথা নিচু করে আসেন, কোনো জবাব দিলেন না, কারণ মেয়েরা যখন বলতে থাকে থামে নাকি, আসতে কবেন না, থামে নাকি, শুধু বলতেই থাকে, যখন বুড়ি খেপে বুড়ার আর কোনো চান্স নাই। আমার নবীজি মাথা নিচু করে আসেন, এমন সময় দেখা গেল আমার নবীজি কোনো জবাব না দিয়ে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় এসে নক করলেন, ইয়া রাসূলাল্লাহি, আমি ওমর, দরজাটা খুলুন। আমার নবীর সামনে দুজন স্ত্রী বসে থাকা ছিল, দুইজন স্ত্রীর কানে যখন সংবাদ চলে গেছে ওমর ফারুক আসতেছেন, ভয়ে পালায় অন্য করে আশ্রয় নিয়েছে তারা।
আমার নবী যে মুস্কে মুস্কে হাসি মারলেন, দরজার কাছে চলে গেলেন, দরজা খুললেন, সালাম বিনিময় হয়ে গেল, রাসূল সালামের জবাব দিলেন, কিন্তু মুস্কে মুস্কে হাসেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, আরে আমার বুঝি কোনো ভুল হয়ে গেছে মনে হয় রাসূল, সেজন্য হাসতেছেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যেন কোন ভুল করে ফেললাম, আপনি কেন মুস্কে মুস্কে হাসেন? রাসূল বলছেন, ওমর রে, তোমার কোনো ভুল হয় না, আমার হাসার কারণ হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। আল্লাহু আকবার বলবেন না, আমার হলো বউ ভয় করে তোমার। মানে ওই দুজন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন হযরত ওমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ভয়ে পালায় দৌড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছেন। দুজন স্ত্রী একসঙ্গে জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি হলেন কোমল, ভদ্র, বিনম্র, অত্যন্ত সাদা মনের, স্বচ্ছ মনের মানুষ, আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আরাম পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা, খালি হাত আগে চলে, কি আগে চলে, হাত আগে চলে। আমার নবীজি এইরকম করে সবার সঙ্গে মিশে যেতেন। আমার বন্ধুগণ, তার সিরাত নিয়ে, তার চরিত্র নিয়ে যদি আলোচনা হয় শেষ হবে নাকি? আসতে বলবেন না, শেষ হবে নাকি? আমার বন্ধুগণ, অতএব সকল চরিত্রের মুখে, সকল চরিত্রের মুখে আমরা কালিমা লেপন করে দিয়া, মোহর মেরে দিয়া, আমরা এমন একটা চরিত্র গ্রহণ করব যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাকা লাআজরান গায়রা মামনুনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে আপনাকে যে যা বলে বলুক, আপনার কোনো মন খারাপ করার দরকার নাই, চিন্তা আনার দরকার নাই, আপনাকে পাগল বললে আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তাকাত কেউ আপনাকে তা দেয় নাই। আমার নামের শেষে আজিম শব্দটা আপনার নামের শেষে আজিম লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বহু আয়াত দিয়েছেন যা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে সম্মান দিয়েছি, তাজিম করেছি, অতএব আপনার কাজ হলো এই জায়গায় আল্লাহ পাক রাসূলকে দুইটা কাজ করতে বলেছেন, কয়টা বলেন? দুইটা কাজ। এক নম্বর হলো আপনি করবেন কি, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়বেন, আপনি কোরবানি করবেন, আপনার কোনো চিন্তা না। আপনাকে যারা বলে লেস কাটা, তারাই হচ্ছে প্রকৃত লেস কাটা নির্বংশ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রসুলকে গালমন্দ করেছে, তার জবাব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, আমার হাবিবকে, আমার রসুলকে যদি কেউ গালি দেয়, দেখো দুনিয়ার মানুষ আমি যেমন করে তার পাল্টা জবাব দিয়ে দিয়েছি। কোরআন শরীফের ভিতরে আবু লাহাব গালি দিয়েছে, সূরা লাহাব নাজিল করেছি, আবু জেহেল গালি দিয়েছে, আমি সূরা কাউসার নাজিল করে দিয়েছি। অতএব তোমাদের রসুলকে কেউ যদি গালি দেয়, তোমরা তাদেরকে ওই রকম করে গালি দিয়ে দাও। আসতে কারণ না, সেরকম ঠিক কিনা? রসুলকে যারা গালি দিল, ওদের যারা বিচার করলো না, আমার বিশ্বাস ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান। আসতে কামান না, সেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা তো বহু আছে, কিন্তু দিনের বেলা সময় তো খুব অল্প পাওয়া যায়। আলোচনা চালাবো চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে আমার কেউ যেতে চায়? কোথায় যেতে চায়? জান্নাতে। তাহলে লাইনটা ধরতে হবে জাহান্নামের না জান্নাতের? আমি যাব ঢাকা, আমার স্টিয়ারিংটা আছে হলো পঞ্চগড়ের দিকে, আমি কি ঢাকা যেতে পারবো? যদি বিসমিল্লাহ কই তা হবে? হবে না। আমার স্টিয়ারিং যদি পঞ্চগড়ে থাকে, হাজারবার বিসমিল্লাহ বলে আমি ঢাকা যেতে পারবো না। আমাকে জান্নাত যেতে হলে জান্নাতের দিকে আমার স্টিয়ারিং থাকতে হবে।
আমার অভিমুখী হতে হবে জান্নাতের দিকে, আমার কার্যক্রম হতে হবে জান্নাতের, আমার সমস্ত লক্ষ্য হবে জান্নাতের। আমার লক্ষ্য কি হবে সবাই বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আস্তে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। সব কিছু আল্লাহ কেন্দ্রিক বানাতে হবে, মহব্বত আল্লাহর সঙ্গে বাড়াতে হবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যদি না যেতে চাই, জাহান্নামের কাজগুলো করা যাবে না। জাহান্নামের কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার মোট চারটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুজরিম মানে হলো পাপি, আনিল মুজরিমিন মানে পাপীদেরকে ডাক দিয়ে বলা হবে আনিল মুজরিমিন, পাপীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। আজকে তোমরা সাকার নামক জাহান্নাম নামক দোজখে তোমরা কেন আছো? কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে? জাহান্নামীরা বলবে, আমরা যাবতীয় জীবনে যে কাজগুলো করে এসেছি সেই কাজের জন্য আজকে আমরা জাহান্নামে। তারা বলবে, আমরা চারটা কাজ ভুল করেছি। কয়টা কাজ বলেন? চারটা কাজ ভুল করেছি। প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলেন কে? ভুলগুলো শুধরায় দিলেন কে? মুমিনদের জন্য শুধরায় দিলেন। এই চারটা কাজ তোমরা যদি সতর্ক হয়ে, যদি মুজরিমের মুজরিমদের মতো যদি না করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। এক নাম্বার কাজ হলো তারা কি করেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়ার জগতে টাইমলি আমরা আজান শুনেছি, কানে আজান শব্দ এসেছে, কিন্তু আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে রওনা দেই নাই, নামাজ পড়ি নাই, নামাজ বিরক্ত লেগেছে, নামাজ অবহেলা লেগেছে, নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে ঢুকলাম। তাহলে আমার বন্ধুগণ, এক নাম্বার কি, এক নাম্বার মোমিনের জন্য কাজ হলো কি আদায় করা? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? শুক্রবার শুক্রবার শক্তি, গায়ের জোর বেশি কার? পাঁচ অক্তের না শুক্রবারের? এখন সমাজে কার শক্তি বেশি? শুক্রবারের। পাঁচ অক্ত মুসল্লিতে শুক্রবার চান্সই পায় না, ও সবার পিছে। আবার কিছু কিছু মসজিদে দেখবেন ওই মুসাল্লা নির্দিষ্ট করে দেওয়া হয়, প্রথম কাতারে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবার মুসাল্লা রেডি থাকে। এটা হারাম, আসতে কাবেন না, সেরকম ঠিক কিনা? এটা উচিত, এটা তো আসন না, এটা সিট না। তুমি যত বড় ছাতা মতো হও না কেন, মসজিদে এসলে তুমি আল্লাহর গোলাম। আসতে কাবেন না, সেরকম ঠিক কিনা? ওই জায়গায় হলো কম্পিটিশন, কি আগে আসবে সে ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, মসজিদের পাশে দাঁড়াবে। এখানে নির্দিষ্ট করে দেওয়া জায়েজ নাই। কষ্ট হচ্ছে? নামাজ কি ভিআইপি আছে? নামাজি কোনো ভিআইপি আছে? সব সমান। কে করে দিলেন? আসতে বলবেন না, কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। নামাজ তো শিখায় দেয় সকল ভেদাভেদ ভুলে যাও, সকল দল, সকল চিন্তা, সকল অনৈক্য, সকল বিশৃঙ্খলা ভুলে যাও, নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين এরপরে আরো জোরে বলুন।